번째. 자, 남자 열 번째. 자, 남자 열 번째. 열 번째. 자, 열 번째. 자, 남자 열 번째. 자, 남자 열 번째. 자, 남자 열 번째. আমি যখন প্রথম পাড়ি বানাই তখন বসলে নদীর পাড়ে বসলে বলত আমাকে ওই নদীর মাঝখানে মাইকে বিয়া দিতে চায় না আত্মীয়তা করতে চায় না তাই না আজকে তখন থেকে আমার একটা শক্ত ছিল যে একটা ব্রিজ আমরা বানাবো আজকে আমরা 61 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা করতে দিই এবং আমি যখন প্রথম এই রাস্তা দিয়ে যাই তখন এই রাস্তাটা মাটির ছিল তখন আমি জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা মাটির কেন তখন বলছিলেন কাজী বাবুল্লাহ সাহেব করে বলেন যে এটা গরু ছাগল ছাড়া এনে কেউ বলে না তখন আমি রাস্তাটা ইয়ার করে দিয়েছিলাম আপনাদেরকে আসলে একটা সুসংবাদ জানাই এই রাস্তাটা ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে টাকা পাস হয়ে গেছে এবং আমাদের একটা ছোট্ট চিড়িয়াখানা আছে যেটা কাজী জাফরুল ইব্রাহিম বক্তব্যে বলেন যে নিত্যন্ত অতি চিড়িয়াখানা বানাই আমি বুঝি না ছাগল পালা কি দোষ গরু পালা দোষ মুরগি পালা দোষ কবুতর পালা দোষ হরিণ পালা দোষ গরু পালা দোষ আমি অনেকগুলো খাঁচা বানাইছি বুঝছেন সেই খাঁচা গুলাতে আমি ছোট্ট বেলার থেকে বাড়িতে আসতাম গরু নিয়ে মারামারি করাইতাম ছাগল নিয়ে দৌড়াইতাম গরু নিয়ে আমার দাদির গরু নিয়ে হাঁটাহাঁটি করতাম আমার ছোটবেলা থেকে পশু পাখি একটা আলাদা একটা মানে ভালোবাসা তো বান্দরও পাওয়া যায় পাওয়া যায় না তাই হোক আমরা এই পশু পাখির উপরে আমার ছোটবেলা থেকে মুরগি গরু ছাগল পশু হরি সব কিছুর উপরে আমার একটা দাবি জানেন বক্তব্যে রাহুল সাহেব বলেন যে নিচ্ছন তুমি চিড়িয়াখানা বানাইছো আমি চাচা আপনি ভয় পান কে আপনি তো ভয় পাও কিছু নাই অনেকগুলো খাতা বানাই তার মধ্যে একটা খাতা খালি ওই খালি খাতা দেখে চাচা কয় নিক্ষণ তুমি চিড়িয়াখানা বানাইছো হ্যাঁ বানাইছো বানাইছি এই অঞ্চলের মানুষ দেখতে যায় ঘুরতে যায় খাইতে ওই একটু সময় কাটায় আসতে সমস্যা নেই আমি বানাইছি আমি মানুষের জন্য মানুষ দেখবে ঘুরবে একটু মানে বাচ্চা কাচ্চা নিয়ে যাবে এত সমস্যা আছে সমস্যা কিন্তু চিড়িয়াখানার রূপে ওনার না ওনার সমস্যা হলো একটা খাতা খালি চাচায় মনে করছে ওই খাতায় মনে উনি বন্দী হবে এর জন্য চাচা আপনি সঠিক ধরেছেন ওই খাতাটাই আমি এটা গাদা পালবো কিন্তু গাদাটা আমি বুড়া গাদা পালবো না আমি কম বয়সী গাদা পালবো অর্থাৎ আপনি টেনশন করেন না আপনার ওই খাতায় আমরা রাখবো আর আমি বুড়া খাতা পাইলে আমার টাকা নষ্ট বুড়া গাদা পাইলে টাকা নষ্ট করবো অর্থাৎ আপনি আর চিড়িয়াখানা নিয়ে কথা বলেন না আপনি দাওয়াত রইলো আইসা মুরগি গরু ঠিক আছে আজকে আমরা যে উন্নয়নমূলক কাজ করতেছি আপনারা অবশ্যই উন্নয়নের পক্ষে থাকবেন আর একটা কথা বলি সেটা হলো আগামীতে জাতীয় নির্বাচন ইনশাল্লাহ আমার মন বলে যে নৌকাটা এবার আমি পাবো আগে দুই ইলেকশনে কি আপনাদের আমি এই কথা কইছি হ্যাঁ আমি কি কইছি স্বতন্ত্র তারা আগে 18 সালে কেউ শুনছেন আমি কইছি নৌকা পাবো এইবার আমি কই কেন শুনেন 10 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী স্টেডিয়ামে একটা জনসভা করছে জাফরুল্লাহ সাহেব প্রধানমন্ত্রী হাত পা ধরে আইনা জনসভা দিচ্ছে জনসভায় এসে নেত্রী কি দেখে হলুদ পাখি হলুদ ছাড়া কিছু নাই তিন থানা হরিপুর আলফাডাঙ্গা বোয়ালমারি মধুখালী
সব মিলাইয়া লোক আছে 500 আর সেদিন যদি এই হলুদ পাখির আয়োজন একটা আছে এই হলুদ পাখিরা সেদিন যদি ওই রোদ 42 ডিগ্রি সেলসিয়াস ওই রোদের মধ্যে দাঁড়ায় না থাকতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে অপমান হইতো তার দায়িত্ব কিন্তু জাফরুল্লাহ নিতে হইতো ঠিক সেদিন ওই 4.5 ঘন্টা 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে খাড়া রোদে জান দিয়া মাঠে মানুষ প্রমাণ করে দিতে শেখ হাসিনারে যে তিন থানার জনগণ আমারে কত ভালোবাসে আর ওর পরে আমি মনে করছিলাম জাফরুল্লাহ সাহেবের মনে একটু লজ্জা আছে একটু শরম আছে একটু কুতকুতি আছে কিছুই নাই গন্ডারেরও থাকলে হবার নাই ওর পরে আর কোনো মানুষ মুখ উঁচা করে তাকাইতে পারে আর একটা কথা বলি হিন্দু ভাই বোনরা আছে আমার উপর বিশ্বাস রাখেন কোনো তাকাইতে ভয় পাবেন না কোনো তাকাইতে ভয় পাবেন না আমি আপনাদের বসি আমি আপনাদের বাড়ির লোক আপনাদের যে কোনো বিপদ আপদে আমার ইমানি দায়িত্বটা পালন করা কোন তাকাইতে ভয় পাবেন না আন্তজেলা তাকাইতে ভয় পাইয়া আপনাদের ভয় দিতে আসলে আমারে বলবেন রান্তার টাইনা চিরা ফেলা ভয় কোন ভয় পাবেন না কোন গুন্ডা পান্ডা তাকাইতে আমাদের এই অঞ্চলের মানুষকে ভয় দেখানো যাবে এই ব্রিজ হওয়ার সাথে সাথে আপনারা আমার বাড়ির মানুষ আপনারা আমার বাড়ির মানুষ দুই মিনিটও লাগবে না আমি আটতে আটতে এখানে আসবো তাই আপনারা আর আমাদের মধ্যে কোনো ভেদাভেদ রইল না এখন আমি মনে করি এই ব্রিজ হওয়ার পর আমার চর অঞ্চলের মানুষে মানুষ একটু আমাদের আমার তো দৌড়াই আছে আমাদের একটু খাটো ভাবে দেখতে এখন আর আমাদের কেউ খাটো ভাবে দেখবে তাই না এখন আমাদের এইখানেও যা দেখবে বাংলা পৌরসভাও যা দেখবে আমাকেও তাই দেখবে তাই তো শুরু 160 কোটি টাকার ব্রিজ হচ্ছে 18 ফিট 16 ফিট পাকা রাস্তা হচ্ছে এখানে 100 ভাগ বিদ্যুৎ আছে ইনশাল্লাহ এখানে যদি কোনো টাকায় দমক দেয় 2 মিনিট লাগবে আমার বাড়িতে সেখানে আমার খবর দেবে আর ইনশাল্লাহ আগামীতে আমি আশা করি এবং বাতাস বইতেছে ইনশাল্লাহ নৌকা আমরা পাবো তারপরেও কাজী জাফরুল্লাহ যদি কোনো নাটক করে বা কোনো অভিনয় করে বা কোনো রকমের ষড়যন্ত্র করে আমার কোনো সমস্যা নাই নৌকা যাব নৌকা পাইলে আলহামদুলিল্লাহ হ্যাঁ নৌকা পাইলে আমি নেত্রীকে বলবো যে বাংলাদেশে 300 সিটের মধ্যে সর্বোচ্চ ভোট নৌকা এই তিন থানা থেকে আমরা দেবো না আর যদি কোন রকমের অভিনয় নাটক টাটক কইরা নৌকা সে নেয় তাহলে এই আপনারা আপনারা পাশে থাকেন ইনশাআল্লাহ তাতারে তিনবার হ্যাটট্রিক কইরা কুমিল্লায় পারাই পারবেন না আপনারা দেখেন পারবেন না হ্যাটট্রিক হবে হ্যাটট্রিক হবে হ্যাটট্রিক হবে ইনশাআল্লাহ চাচা 10 তারিখের আগে কয়েক মিটিং এ কয় নিকশন খেলা হবে 10 তারিখের খেলা ভাল লাগে নাই এর আগে দুই নির্বাচনের খেলা ভাল লাগে নাই এখন এই বয়সে আবার খেলা আমি আপনার সাথে খেলব না আমি এই বয়সে এমন বুড়া মানুষের সাথে খেলব তারপরে হাটে ব্যাটে ঠুসকুরে পরে দেব 10 গো আমি আপনার সাথে খেলব না আপনি মাঠে নামেন আপনার কি আছে কি কামাই আমরা 10 তারিখ মাঠে দেখাইছি